এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। পালকি চলছে দুলে দুলকি দুলকি চলে পথ ঘাট মাঠ ছাড়িয়ে রাজার বাড়ি দিলাম পাড়ি চলতে হবে অনেক দূরে পথের বাঁকে গাছের ফাঁকে ডাকছে দোয়েল মিষ্টি সুরে টোপে ঝাড়ে বন বাদাড়ে কত না পথ চলছি ঘুরে কাল বিল বন পেরিয়ে পালকি চলছে দুলে দুলকি দুলকি চলে পথ ঘাট মাঠ ছাড়িয়ে ডাইনে বাঁয়ে যাই যে দেখে নানান মানুষ নানান চালে হচ্ছে মাতা আকাশ পাতাল মোদের পায়ের ছন্দে তালে চন্দ্র তপন লক্ষ তারা চোখে মোদের স্বপ্ন ঢালে মন তাই যায় হারিয়ে পালকি চলছে দুলে দুলকি দুলকি চলে পথ ঘাট মাঠ ছাড়িয়ে পালকি চলছে দুলে দুলকি দুলকি চলে পথ ঘাট মাঠ ছাড়িয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবো আর দাঁড়া সিঁড়িটা পরে দিদিকে দেবে কি করিস না তুই হাঁকা হাঁকা দিন দিন যেন রাজরানী হচ্ছে শ্বশুর রূপ দেখে গরিবের ঘর থেকে বউ করে এনেছিল বলে দিমাকে মেয়ে যেন মাটিতে পাই পড়ে না প্রসাদ গুলো তো বিলি করতে পারতিস বারে তুমি তো বলো ঠাকুর দেবদা নিয়ে ঘাটাঘাটি করার বয়স আমার এখনো হয়নি তা তো হয়নি তাহলে মিস ঠাকুরপো কাল অত রাতে ঘরে এলো তুই কিছু বললি না জিজ্ঞেস করেছিলাম
বলো কলকাতা থেকে বন্ধুরা এসেছে, গল্প করতে করতে একটু দেরি হয়ে গেল। চোখে চোখে রেখো, বুঝলে? তুমি যেমন ভাসুর ঠাকুরকে রেখেছো, তাই না? আজকে না মশাই, তোমার ভাসুর ঠাকুরকে চোখে চোখে রাখতে হয় না। তাহলে চোখে চোখ রাখতেই যথেষ্ট। নিধর দাও, চত চ বলছি তিনটা যেখানে কেটে গেল, এটি কচি পাঁটার দেখা পাবো না? কচি পাঁটা? হ্যাঁ, পাঁটা চাই। এই তোর কচি পাঁটা টাটা সব হবে। আমার নাম কি? কুমার রণেন্দ্র নারায়ণ, মেজো কুমার। আমি যখন পথে নেমেছি তখন তোর কচি পাঁটা জোগাড় করবো, তারপর জলস্পর্শ করবো। জলস্পর্শ নয় বলো, তোমাদের জমিগুলো চাষ করে যে গো। আরে ও আমরা মাদুর গাড়ি চালা। আরে শ্রদ্ধা করবো, এত দেরি করে এলে বাড়িতে পুজো, সবাই তোমার কথা ভাবছিল। আমার সৌভাগ্য। ওর মধ্যে কোথায় দিদি? তুমি এখন রাধুনি পিসির সঙ্গে মিশে লেগে ঢুকেছি। আর তোমার এই শাশুড়ি ঠাকুর মা মাতৃ দর্শন করতে চাও? তাহলে সেদে ঠাকুর ঘরে চলে যাও। আচ্ছা, আগে মাতৃ দর্শনটা করে আসে, তারপর তোমার দেখাচ্ছি। তোর দাদা ওর এই সুতকে থেকে তার ঘরে রেখে আসবো। তোর দাদা? হ্যাঁ না, আমার ঘরে রেখে। আচ্ছা ঠিক আছে। নমো ব্রহ্মণ্য দেবায়ো, গো ব্রাহ্মণ্য বিষায়ো, জগৎ হিতায়ো কৃষ্ণায়ো গোবিন্দায়ো নমো নমো। নীলোৎপল দল শ্যামং যশোদানন্দ নন্দনাম গোপিকা নয়ন আনন্দনাম গোপালং প্রণমাম্যহম্। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্কতে। মা এবার তাহলে আমি চলি। আসো ঠাকুরমশাই, ভালো কথা। চাটুর্যমশাই তো বেঁচে নেই, তন্ত্র ধারকের জন্য সব ব্রাহ্মণের ব্যবস্থা করুন, সময় তো নেই। আমি কিচ্ছু ভাববেন না মা, আমি চন্দনপুরের শরদ মুখুজ্যে তন্ত্ররত্ন মহাশয়ের সঙ্গে কথা বলেছি, তিনি রাজিও হয়েছেন। খুব ভালো কথা, তাহলে আমি আসি। না আসুন। তোমার দেবু, আয় বাবা, আয় থাক বাবা, থাক বেঁচে থাক। কেমন আছিস দেবু? খুব ভালো। কি দেখছো মা? দেখছি মা দেবীটা রেখে দিয়েছিস,
না রনুর মতন অবিশ্বাসী হয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিস। না মা, তুমি নিজে হাতে পড়িয়ে দিয়েছো, তা কখনো আমি ফেলে দিতে পারি? আর তুমি যে কাজে আনন্দ পাও সে কাজ করতে আমার খুব ভালো লাগে। যা বাবা, ও করে যা। বৌদি, ইন্দ্রাণী আর শিবেন কবে আসছে? ঠাকুরজি চিঠি দেখেছে, পুজোর দু তিন দিন আগে ওরা দুজনেই এসে পৌঁছবে। ও ঠাকুরপো, তোমার রিনার খবর কি? রিনা? কোন রিনা? বাবা বাবা, তুমি দেখে চিনতেই পারছ না, তোমার সঙ্গে যে ডাক্তারি পড়ে গো। ও, ওই রিনা? হ্যাঁ মশাই। ঠাকুরপো, তুমি ওকে সঙ্গে করে কেন নিয়ে এলে না? ওরও পুজো দেখা হতো, আমাদেরও ওকে দেখা হতো। ছোট বইয়ের চিঠি। ও, কার কি হারিয়েছে বলো, কার কি হারিয়েছে বলো, মিষ্টি দেখবি রে। না না, তোমার আমার কাছে লাগেই না। মেজো বৌদি, কাজটা কিন্তু ভালো কারণ, আমায় না জিজ্ঞেস করে আমার ব্যাগে হাত দেওয়া, জানো কত প্রাইভেট জিনিস থাকতে পারে। পড়ুয়া ছেলে আমার প্রাইভেট জিনিস কি? বড়জোর খান কত পেন পত্র ছাড়া আর কি থাকবে শুনে? বলো দিদি, আর কিছু থাকতে পারে? তুমি বলো। ও মা দেবু, তুই এখানে? আরে আমি তোকে সারা বাড়িতে খুঁজে খুঁজে বাড়ি মানে। আচ্ছা বরগুমা, তোমার তো যে ছবি আর কি চিঠি, আমার বোনের চিঠি এসেছে। তোমার বোনে? তোমার তো একমাত্র ভাই সুধীর। না আমার নিজের নয়, দূর সম্পর্কের মা, ওই মামা তো। হ্যাঁ হ্যাঁ, একদম এই মামা তো। মামা তো বোনের মা। হ্যাঁ, তো তোমার মামা তো বলে চিঠি, তাহলে দেবুর হাতে কেন? আমি আচ্ছা বৌমা, ওই ছবিটা একটু দেখতে পারি? ছোটদের ব্যাপারে বড়দের থাকতে নেই মা। আচ্ছা বৌমা, তোমার শ্বশুরের খাবারের ব্যবস্থা করো, তিনি তো আবার তোমার হাত ছাড়া খাবেন না। আচ্ছা আমি যাই। রনকে দেখছি না মা। রন? তাই তো, ওই তো রন। আর কোথায় ছিলি? আরে বস বস, নে আর বাবা খেতে। ও ভালো কথা মা, আমার সরকার মশাই কলকাতা থেকে ওই গরিব ছেলে মেয়েদের জন্য যেসব জামা কাপড় নিয়ে এসেছে, তোর পছন্দ হয়েছে তো? হ্যাঁ বাবা, আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, অসুস্থার দিনে পূজাদের গায়ে যদি নতুন জামা কাপড় নাও পুরো, তাহলে তো দুর্গাপূজায় বৃথা। এই একটা ব্যবস্থা কিন্তু মা দুর্গা খুব ভালো কাজ করেছে। ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে সেজে গুজে দিব্যি বাবার বাড়িতে আসে, আর সেই সঙ্গে সারা বাংলাদেশকে একেবারে খাইয়ে পুড়িয়ে সাজিয়ে বুঝিয়ে মা দিয়ে দিয়ে চলে যায়। এই ব্যবস্থাটা কিন্তু আর অন্য কোনো দেবী এখন এই দেশে চালু করতে পারেনি। তুমি কি বলো বর্দা? আমার কিন্তু অন্য মত, এসব এসব তোমাদের ওই ব্রাহ্মণ পণ্ডিতদের বুঝলু। হাজার হাজার টাকা দেব দেবীর নামে জলে চলে যাচ্ছে যার কোনো মানেই নেই। আরে বাবা, এখনো দেবতা আছে কি নেই সেটাই ঠিক হলো না। মাদুকার নাম করে অন্য পাঁচজনে খেত, না হয় আমরাই খেয়েছি, এমনকি অন্যায়টা করেছি। হ্যাঁ তুই চুপ কর। অন্যায় করেছো বই কি? মা দুর্গার কাছে ক্ষমা চেয়ে নিও। আমি পারবো না, তোমাদের ওই দেব দেবীর মূর্তি দেখলে আমার সাজানো পুতুল ছাড়া আর কিচ্ছু মনে হয়, আমি পারবো না। তুই কি বলছিস রণ? এইভাবে ঠাকুর দেবতাদের অবজ্ঞা করা ঠিক নয়, এতে সংসারের অমঙ্গল হয়। দাদা,
এটা দুর্বল লোকেদের কথা। তোমাদের ওই মাদুকার কারো মঙ্গল বা অমঙ্গল করার কোনো ক্ষমতা নেই। ছি ছি ছি, এ কথা যদি বাবার কানে যায় তাহলে রক্ষে থাকবে না। কেন এই যে পুত্র করবে না? আমি যদি পাপ হতাম তাহলে করতাম। আমি সেই বুদ্ধি দাও বাবাকে, তাতে তোমাদের লাভ বই ক্ষতি নেই। মেজ ঠাকুর বউ, তুমি একটু চুপ করো। তুই যদি আমার আপন ভাই না হতিস তোর আর কোনোদিন মুখ দর্শন করতাম কিনা সন্দেহ। ঈশ্বর নেই, নাস্তিক হয়ে গেছে নাস্তিক। তুমি না খেয়ে উঠে পড়লে কেন? দাদা তো খাই হলো না, আমি আর কি করে খাই বলো? জানো কাজটা তুই মোটেই ভালো করলি না, পারিস তো ব্রজের কাছে ক্ষমা চেয়ে নিস, না তো আমি তোকে কোনোদিনও ক্ষমা করবো না, বুঝলি? এখন তো মেজাজটা বেশ ঠান্ডা আছে, একটা কথা বলবো? বলো। দাদার মুখে মুখে তোমার তর্ক করা ঠিক হয় না। হ্যাঁ, তুমি তো কোনো ছেলে মানুষ হয়েছো যে বন্ধুদের পাল্লায় পড়ে পাঁটা চুরি করে ফেলে। দেখো উপদেশ দিও না বলে দিচ্ছি, হ্যাঁ যেখানে আছো সেখানে থাকো। তা পান্দা, তুমি কিছু অন্যায় করলে আমি স্ত্রী হয়ে তা বলতে পারবো না? না পারবে না, তাছাড়া আমি কোনো অন্যায় করিনি। ভদ্রলোকের মতো কথা বলো। তুমি আমার ভদ্রলোকের মেয়ে রে, ছোট লোকের মেয়ের সাথে আমার ভদ্রলোকের মতন কথা কি? আমি আমি ছোট লোকের মেয়ে? হ্যাঁ হ্যাঁ ছোট লোক মেয়ে তো কি, যার বাপে চাল নেই ছিল নেই তার মুখে বড় বড় কথা, স্বামীকে শাসন। হ্যাঁ তোমার দুটো পায়ে পড়ি, তুমি আর মদ খেও না, মদ খেলে তুমি মানুষ থাকো না। তুমি সরতা, হাজার হাজার প্রণাম তোমার বাবার পায়ে, খুব মতলব করে কাজ হাসিল করেছিল। আমার বাবা গরিব ব্রাহ্মণ ছিলেন, কিন্তু কোনো মতলব তার ছিল না। তোমার বাবাকে ঠকিয়ে তিনি এই বাড়িতে আমার পাঠালেন, বলতে আমার লজ্জা করছে, কিন্তু তবু আমি বলছি, আমার রূপে গুণে মুগ্ধ হয়ে তিনি এই বাড়িতে আমায় এনেছিলেন। হ্যাঁ হ্যাঁ জানি জানি, তাই তোমার এত দেমাক। ওসব কথা তুমি বলো না, আমার সারা জীবনের পাই সৌভাগ্যকে তুমি এভাবে দু পায়ে মারিয়ে দিও না। মা দুর্গার দিদি, তুমি মদ খাওয়া ছেড়ে দাও। তবে রে আবার মদ খাচ্ছি। তোমার মা নিয়ে বেশ করেছি, বেরিয়ে আমার সামনে থাকে, বেরিয়ে যাবো। জি কি হয়েছে মা, কি হয়েছে উত্তর দাও, কি হয়েছে উত্তর দাও, কি করছো? কি হয়েছে বুঝি? আচ্ছা চাচামিতে কি কি হয়েছে? এই দেখো কি হয়েছে রক্ত। আমার কথার জবাব দাও বৌমা, আমি জানতে চাই রণ তোমার গায়ে হাত তুলেছে কিনা। কি বলছো তুমি? রণ মেজো বৌমাকে মেরেছে? এত বড় সাহস রণ মেজো? ও মেজো, আজ বেশ ঠাকুরপুর কি হলো বলতো? কোনোদিন কখনো তো এমন কি হয় না। ও ঠাকুর ও ঠাকুরপুর, তুমি একটা কিছু ব্যবস্থা করো। তুমি তোমার ঘরে নিয়ে যাও, আমি এক্ষুনি আসছি। মেজো আয় আয় আমার ঘরে, আয় কাঁদিস না রে, কাঁদিস না, আয় আয়। বৌমাকে মেরেছিস? সত্যি কথা বল। এত বড় সাহস, আমি বেঁচে থাকতে আমার ঘরের লোকের গায়ে হাত তুলিস? তোর ওই হাত আমি ভেঙে গুড়িয়ে দেবো। এ আপনি কি করছেন মামা? বাবা আপনি শান্ত হন, আমি দেখছি আমি দেখছি। কি আর দেখবে, কি আর দেখবে, আমরা জমিদার লোকে বলে আমরা অত্যাচারী লম্পট,
তো আমার বংশে মা দুর্গার কৃপায় এসব ছিল না, এই হতভাগে আমার শরীর খারাপ লাগছে। আপনি আসুন, ঘরে আসুন, ঘরে আসুন। চলো না মা আমার সঙ্গে, আমি তো ওই বাড়িতে যাবো। না বাবা, আমি এখন সিদ্ধেশ্বরী তলায় গিয়ে একটু বিশ্রাম করবো। যাবো যাবো, পুজোর সময় তোদের বাড়ি একদিন যাব, সেবা করব। সে আমার সৌভাগ্য মা, তুমি পুজোর সময় আমাদের ওখানে গিয়ে সেবা করো, আমি পালকি পাঠিয়ে তোমাকে নিয়ে আসবো। ওরে আমার বাছারে, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, মায়ের জন্য এত দরদ। যাব যাব, পালকি পাঠাতে হবে না, আমি নিজেই যাব, নিজেই যাব। ওরে আমার বাঁচালে, মা
মা, তাহলে কি মা এসেছে? কি মা এসেছে? মা, মা গো, এদিকে এসো, আজ তো তোমারই আসলে গাইবার দিন। না না, আমি আসলে গাই না। তবে কি একবারে বাসরে গান গাইবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি না সাহায্য করছি, এদিকে এসো। নিসারে গরে গা সারে সমগরে সানি রে তোমারে ভুলিতে যেন অনুরোধ করোনা, তোমারে ভুলিতে যেন অনুরোধ করোনা। নিপনি সরে গর গর সমগর সানি রে পার, তোমারে ভুলিতে যেন অনুরোধ করোনা। এখনো আকাশে তারা নিপ গম গর মগম সগ সনি পানি সগম পানি সগ সস সনি নিপ গম পানি সন, এখনো আকাশে তারা নয় তারা সাথী হারা, আমাকে একাকী রেখে দূরে সরে যেও না,
আমাকে একাকী রেখে দূরে সরে যেও না, না 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 যেও না, তোমারে ভুলিতে যেন অনুরোধ করো না, তোমারে ভুলিতে যেন অনুরোধ করো না। হারানো সুখের নীড়ে পাখি যেতে চায় ফিরে, হারানো সুখের নীড়ে 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 পাখি যেতে চায় ফিরে, তার ভাঙা মনে তুমি ব্যথা দিতে চেয়ো না, তার ভাঙা মনে তুমি ব্যথা দিতে চেয়ো না, না 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 চেয়ো না, তোমারে ভুলিতে যেন অনুরোধ করো না, তোমারে ভুলিতে যেন অনুরোধ করো না। নেপানি দর গর গর সমা গর সানি রে ভার, তোমারে ভুলিতে যেন অনুরোধ করো না, অনুরোধ করো না। দেবু তো পুজোয় দেশে গেল, ফিরতে তো মাস খানেক দেরি হবে, তা কলেজের নোটস সব জেনে নিয়েছিস তো? হ্যাঁ মা। আরে হে রিনা আছিস দেখছি, আজ হসপিটাল অ্যাডমিট করিস নি? না বাবা, শরীরটা আজ ভালো নেই। হ্যাঁ কি হলো, কি হলো? না তেমন কিছু হয়নি। আই বল। হ্যাঁ আজ তোদের সরকার মশাই আমার চেম্বারে এসে হাজির, অনেক করে বলে গেল পুজোর কটা দিন দেবুদের দেশে গিয়ে কাটিয়ে আসতে। আরে তোমার চেম্বারেও গিয়েছিল নাকি? আমাদের বাড়িতেও তো এসে নেমন্তন্ন করে গেছে। এই জানো ওদের বাড়িতে না আমাদের সবাইকে বারবার করে যেতে রিকোয়েস্ট করে গেল। বেশ তো, রিনাকে নিয়ে কদিন ওখানে কাটিয়ে এসো না। বলিহারি বুদ্ধি তোমার, তুমি যে কি করে জজ হলে তা আমি এখনো ভেবে পাই না। কেন বাবাতে কোথায়? ভবিষ্যতে রিনা যে বাড়ির ছোট বউ হবে সে বাড়িতে রিনা আগে থাকতে গিয়ে হইচই করতে পারে। ঠিক ঠিক। আর ওটা শহর নাকি, ওটা তো পাড়া গা। আর তাছাড়া ওরা বোধিষ্ণু জমিদার, একটা পুরনো আমলের আভিজাত তো আছে বলছি। না যে ও বাড়ির ছোট বউ হবে এটা কি তুমি ফাইনাল করেছো? বাবা তুমি চা খাবে? চা? হ্যাঁ খাবো। মিয়া আশ্চর্য লোক তুমি, আমি ফাইনাল করবার কি করবেন? জমিদার ইন্দ্রনাথ চৌধুরী আর তার স্ত্রী হৈমবতী দেবী। তাহলে একটা পিটিশন চিঠি লিখে ওদের মতামতটা জানতে পারলে এই কেসটা ঠিক মতন সাজাতে পারি। তুমি কি এক্ষুনি মেয়ের দিয়ে দিচ্ছ? না। তাহলে আগে ওরা দুজনে ডাক্তার হয়ে বেরো, মন জানা জানিটা দুজনে পাকা হোক। কাকে নিয়ে এখনো শুধু শুধু দেরি করছে কেন? বাবা তুমি কেক খাবে? কেক? হ্যাঁ খাবো। নিয়ে নিয়ে या देवी सर्वभूतेषु मातृरूपेण सहस्थिता नमस्तस्मै 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 नमो नमः। চন্দন পুষ্প
দেবতাঞ্জলি নমঃ দত্তযজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরাৈ রোগিণী কৌতি পরিবৃতাৈ ভদ্রকাল্যৈ নমঃ দুর্গাৈ নমঃ। দুর্গতিনাশিনী দুর্গা দুর্গতিনাশিনী দুর্গা দুর্গতিনাশিনী দুর্গা দুর্গতিনাশিনী শাড়িটা পেতে দিয়েছিলাম বলে আর দুটো ফুল দাও না মা দুর্গা, তোমার জন্যই তো মালা গাঁথবো। Thank you.
ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, মা দুর্গার গলায় এই মালাটা পরিয়ে দিন না, আমি নিজে হাতে গেঁথেছি। মা দুর্গার গলায় মালা দে, এখনই কি মালা দেবে, আর একটু বড় হ আমার গলায় মালা দিও, ঢুকতে দেখে দে। তুমি বাবা দেখতে পারেন না, কি নাম তোমার? আমার নাম শিউলি। বাহ, ভারী মিষ্টি নাম তো তোমার। তুমি এক কাজ করো, ওই বটতলায় যে শিব মন্দিরটা আছে ওখানে গিয়ে শিব ঠাকুরের গলায় মালাটা পরিয়ে দিয়ে এসো। আমি মা দুর্গার গলায় মালাটা দেব? ও তো শিব ঠাকুরকে দিলে মা দুর্গা ঠিক পরে নেবেন। কেমন করে? বারে মা দুর্গা যে শিব ঠাকুরের বউ, তুমি ঠিক বলছো তো বড় মা, শিবকে দিলে মা দুর্গা পরে নেবে। হুম, আমি ঠিক বলছি, তাহলে যাই। হে শিব ঠাকুর, তুমি খুব ভালো, কিন্তু তোমার বউটা ভালো নয়, বড্ড বড় লোক ঘেঁষা। তুমি আমার শিব, তুমি আমার শক্তি, তুমি মা দুর্গা, এই না মালা না। আমি বাড়ি যাই, বাড়ির সবাই যাত্রা দেখতে গিয়েছে, এই ফাঁকে বাড়িতে ঢুকে পড়ি। ভালোই হলো, নবমীর রাতটা বেশ ভালোই কাটলো। কাল না তোদের মা শ্বশুরবাড়ি যাচ্ছে। সেই মা শ্বশুরবাড়ি যাচ্ছে, আমাকে কিছু বললে না কেউ? বলেনি সেই জামাকে জিজ্ঞেস করে? মামুকে গন্ধ পাবে না? আমি চারটা শুনতে যাও। হ্যাঁ রে, কি পালা হচ্ছে রে? শশীবাবুর শ্মশান যাত্রা। ভাই তুই ও বাবা নামটা মুখে উচ্চারণ করলি, ও বাবা। আচ্ছা আর বলবো না, অমুক বাবুর শ্মশান যাত্রা। চলো বাড়ি চলো। বৌমা তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়ো, কাল আবার সকাল সকাল উঠতে হবে তো, এই তো এক্ষুনি যাচ্ছি মা। হ্যাঁ মা, ভালো কথা, শোনো মা, ঠাকুর দালানে গিয়ে মাকে ভালো করে প্রণাম করে এসো।
প্রাণ ভরে মাকে ডেকে বলো, মা যেন তোমার কোল আলো করে একটি সন্তান দেন, তাহলেই আমরা খুব সুখী। যাও মা, অনেক রাত হলো। আনন্দ হয়ে মা দুর্গা যেন আমাদের প্রার্থনা শুনতে পান, আমি হাড় গড়িয়ে পুজো দেব। যাচ্ছি মা। সিদ্ধি তাই নো মা, তুমি তো আমার মনের কথা জানো মা, আমাকে একটি সন্তান দাও, আমার করুণ জুড়ে একটি সন্তান দাও মা, মা মা গো মা। কি চাইছো? তুমি কে বলো না, বলো না তুমি কে? আমাকে কিছু খেতে দেবে? আমার বড্ড খিদে পেয়েছে। বাড়ি বড়মাই দিয়ে আমায় খেতে বললে।
খেতে দেবে? এটা কি হরিঘোষের দান ছত্র পেয়েছ? হ্যাঁ, যে সকাল থেকে রাত অবধি খালি খাওয়া খাওয়া খাওয়া। বড় মা যে আমায় বসতে বললো। বড় মা বসতে বললো? আমি এবারের মেজকর্তা মেজবাবু, আমি বলছি বাইরে যা, বাইরে যা। ঠিক আছে, তাহলে বড় মাকে বললো আমি এবার ছেড়ে চললাম। যা বিদায় যা, আমি এবার দিয়ে চললাম, যা। আমি তোর পুজো না করে সকালে জলগ্রহণ করিনি, কখনো তোর কথা না ভেবে আমি কোনো কাজ করিনি। আমায় শাস্তি দে মা, আমায় শাস্তি দে। তোর যত খুশি যতটা পারিস তুই আমায় শাস্তি দে মা। ওকে ক্ষমা কর, আমার বংশকে ক্ষমা কর মা। মাগো শাস্তি মা, কালী ভদ্রকালী কমলী দুর্গা শিবা সমরাত্রি সহা স্বধা। কষ্ট হচ্ছে
জল একটু জল একটু জল তাড়াতাড়ি মা শরবতটা খেয়ে নিন। আপনি যদি ভেঙে পড়েন মা, তাহলে আমরা কার মুখের দিকে চেয়ে বাঁচব? সবই বুঝি বৌমা। সর্বদা ভয় হয়, মনে হচ্ছে কোথায় যেন একটা ছন্দপতন ঘটেছে। মা, পিসি জিজ্ঞেস করলো এবেলা কি রান্না হবে মা? বৌমা, তোমরা যা ভালো বোঝো তাই করো, আমাকে জিজ্ঞাসা করো না মা। আচ্ছা মা, চলুন না আমরা কিছুদিন কাশী, গয়া, মথুরা, বৃন্দাবন ঘুরে আসি, যাবেন মা? ইচ্ছা করলে কি যাওয়া যায় মা? এত বড় সংসার, গৃহ দেবতার নিত্য পূজা, তারপর খরচের দিকটাও তো দেখতে হবে। কর্তা আমাকে এ কথা কোনোদিন জানাননি, পাশে আমি ভয় পাই। প্রচুর টাকা ঋণ হয়েছে, প্রচুর টাকা। মা, আপনি কোনো চিন্তা ভাবনা করবেন না তো, আপনার সব চিন্তা ভাবনা আপনার বড় ছেলের ওপর ছেড়ে দিন। তা নয় হলো, বিজু আমাদের সঙ্গে গেলে এত বড় জমিদারি সামলাবে কে? কেন, নিজ ঠাকুরপো সামলাবে। হ্যাঁ মা, তাই করুন, আমরা এদিকটা সব সামলে নেব। ওমা, সে কি রে? ও মেজ, তুই যাবি না? না দিদি, তুমি মাকে নিয়ে ঘুরে এসো, আমার তীর্থযাত্রা পালিয়ে যাচ্ছে না। মা নইলে বিশ্বনাথের মন্দিরে বসেই ভাববে বাড়ির সবার খাওয়া হলো কি না। তা যা বলেছিস মেজ, সেই ভালো। মা, জয়া সংসার দেখবে আর মেজ ঠাকুরপো জমিদারি দেখাশোনা করবে। ও মেজ, পারবি তো তোরা কর্তা গিন্নি মিলে? একবার দিয়েই দেখো না পারি কি না। মা, সেই ভালো, চলুন আমরা বরং বেরিয়েই পড়ি। বেশ, তোমরা যা ভালো বোঝো তাই করো, এখন থেকে তোমরা যে যার দায়িত্ব বুঝে নি। দিদি, আমি তাহলে নাজকা থেকে খবর পাঠাই? হ্যাঁ যা, তুমি এক্ষুনি খবরটা পাঠিয়ে দে। যা তুই। মা, কাজটা খেয়ে নিই।
একটু দাঁড়াও, আজ প্রথম দিন জমিদার সেজে বসবে, তোমার কত দায়িত্ব বেড়ে গেল বলো তো। আজ আমি সত্যি জমিদার না? এসব কিছু এখন আমার হাতে। তাই না প্রসাদ? ওটা থাক, ওটা দুর্বল লোকেদের জন্য, আমার দরকার। ও কথা বলো না, ভগবানের কাছে আমরা সবাই দুর্বল। বেশ তাহলে প্রণামী ফুলটা মাথায় নাও। না, একটা কথা বলবো শুনবে? বলো। বাবা বেঁচে নেই, মা দিদিরা পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি হয়েছে তাদের? এমন কোনো কাজ করো না যাতে বংশের কোনো ক্ষতি হয়, তাহলে আমরা দুজনে মুখ দেখাতে পারবো না। তুমি কি আমায় বিশ্বাস করো না? ও কথা এখন থাক। মা দুর্গা, মা, ওকে তুমি রক্ষা করো, মা, ওকে তুমি রক্ষা করো। বলেন কি এর পরও সময়? যে করে হোক টাকার একটা ব্যবস্থা করছি। 32,000 টাকা আপনার কাছে আজকে পড়ে রয়েছে, ওদিকে ময়নাডাঙ্গার জমিটার যে আমরা মালিক সেটাও বলতে পারছি। আমাদের ওই আদালতের শরণাপন্ন হতে হবে। খুব ভালো কথা, মামলা চলবে 5 বছর, তারপর তোমার টাকাটা শোধ করে দেবো। কি যে বলেন, আমরা তো সব খবরই রাখি নায়ক মশাই। খবর রাখো বুঝলেন কিনা, দিনায় আপনাদের একবার ওই চুল দিকিয়ে আছে। শুনুন একটা কথা বলি না, এখন মনে তো নগদ কিছু টাকা দিচ্ছি, তুমি আমাকে ছেড়ে বাড়ি যাও, বাড়ি যাও। দাঁড়াও, কত টাকা দিতে চান তোমার শাহবাবু জমিটার জন্য? বুঝলেন কি না, 32,000 টাকার উপর আরো 8,000। 8 নয়, 10,000 করতে। কি বলছো রানা? ঠিকই বলছো। তাহলে বুঝলেন কিনা, রেজিস্ট্রি দিকে ঠিক করে ফেলতে, টাকাটা আগে হাতে আসো। হ্যাঁ সে তো বটে, সে তো বটে। না ভাই হুজুর, নাইমুর ভাই বুঝলেন কিনা, আপনার নাম ঠিকই করে, এই 10,000 টাকা আমার চাই, আপনি ভুলে যাবেন না, আমিও এখন এই জমিদারির এক তৃতীয়াংশের মালিক। রণ? রণ না, মেজবাবু। মেজবাবুর সামনে আমরা সব কিছু বলতে পারবো না বাবু, যা করার আপনি করেন বাবু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, মেজবাবুকে বলে আমি তোদের খাজনা মকুব করার ব্যবস্থা করছি। এখন যা দেখি হবে হবে, যা। খুব সাবধানে মেজবাবুর সঙ্গে কথা বলবেন দাদা, হিসাবপত্র যখন যা চাইবে
ও বুঝে শুনে উত্তর দেবে। এর আবার উত্তর দেব কি? নায়েব মশাই অসুস্থ হওয়ার পর থেকে হয়তো একবার কাঁচা হয়ে আছে। প্রজাদের সামনে তো আর মেজবাবুর সে কথাগুলো আর ভাঙতে পারি না, কখন কি হুকুম দিয়ে বসে ঠিক। বড়বাবু আর মা কাশি যাবার পর থেকে মেজবাবুর চরিত্রটা কিরকম যেন পাল্টে গেছে। আরে শাস্তি তো আছে, মানুষের মধ্যেই ভগবান আবার ওই মানুষের মধ্যেই শয়তান। মেজবাবু আসছে। কি ব্যাপার, নায়ক কাকা আজকে আসেননি? না। আপনাকে না কাল বলেছিলাম ওনাকে খবর দিতে যে আমার জরুরি প্রয়োজন আছে, ময়নাডাঙ্গার জমিটা আগামীকাল রেজিস্ট্রি করতে হবে। আপনি বলেছিলেন? কি বললেন? উনি বললেন জ্বর ছাড়লে উনি আসবেন। জ্বর? এতদিন তো জ্বর জারি গুলো কিছু ছিল না, আমি খাজনা পত্রের হিসেব চাইতেই জ্বর। হ্যাঁ, সেটা মনে আছে? মনে আছে, কিন্তু কাজ আমাদের হবে না। আর এই মুহূর্ত থেকে আমি তোমার বেতন কর্মচারী নই, আর মার ফ্রুত ছাড়া। কিন্তু আপনি ভুলে যাচ্ছেন যে আমি ওই জমিদারির একজন মালিক। আগে তোমার মায়ের সঙ্গে বোঝাপড়াটা করে নিও, তারপর জমিদার হয়ে আমাকে নায়েব রাখাচ্ছিস। হ্যাঁ, তাই করবো। নইলে যে পরিমাণ ঋণ আর অর্থের অপব্যয় আপনারা করেছেন আমার পথে বসতে হবে। আমিও তাই ঠিক করেছি, ওরা ফিরে এলেই আমি আমার সম্পত্তির ভাগ বুঝে নেব। বেশ, ওরা ফিরে এলেই তুমি তোমার ভাগ বুঝে নেবে। যাবার আগে একটা কথা জেনে যান, কাল আপনি থাকুন বা না থাকুন, ময়নাডাঙ্গার জমি কাল রেজিস্ট্রি হবেই। চেষ্টা করে দেখতে পারো। আপনি কি আমার ভয় দেখাচ্ছেন? না, একটা কথা বলি, কিছু মনে করো না। নিচে নামার পথ সহজ এবং সরল দাঁড়ায়, কথাটা মনে রেখে। আপনি কতদিন পরে এলেন? এদিকে আমাদের সর্বনাশ হয়ে গেল। নায়েবের কাছে সবই শুনলাম মা, কি করবে বলো? চিরদিন তো কাউকে সংসারে বেঁধে রাখা যায় না, মায়ের সংসার তিনি দেখবেন, কোনো চিন্তা করো না। প্রণাম করো। কেন না, গুরুজন বলে না। এই যে রণ, কেমন আছো রণ? ভালো আছি, কাজ কারবার ভালো চলছে তো? আমাদের আমাদের আর কি কাজ কারবার, সাধু সন্ন্যাসী মানুষ তীর্থে তীর্থে ঘুরে বেড়ায়। আর শাঁসালো মক্কেল দেখলে বাড়িতে ঢুকে পড়ি। হ্যাঁ, তুমি যাও, বাড়ির ভেতরে যাও। আজ তাহলে আমি উঠি না মশাই। হ্যাঁ, না না, আপনি উঠবেন না গুরুদেব, আপনি খান। আপনি কিছু মনে করবেন না, আমি ওর ক্ষমা চাইছি, আপনি খান। না কাকা, আপনি একটু ঠাকুর মশাইকে খবর পাঠান না, আমি কালই গুরু পুজো করবো। কি কি গুরু পুজো? এ বাড়িতে সব গুরু পুজো টুজো চলবে। কি বলছো কি তুমি? শোনো রানো, তোমাকে একটা কথা বলি, তোমাকে দেখে আমার মনে হচ্ছে কোনো কিছু যেন তোমাকে নিচের দিকে টানছে। আমি তোমাদের কুলগুরু, তাই তোমাকে সাবধান করছি।
এখনো ফেরার চেষ্টা করো। বাস বাস বাস, আমাকে আর জ্ঞান দেবার চেষ্টা করো। এসছেন যখন তখন খাওয়া দাওয়া করুন, বিশ্রাম করুন, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু ভগবান পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে এসব দুর্বল চিত্তের মহিলাদের আর ঠকাবেন না। হ্যাঁ নমস্কার। আমি তাহলে আসি মা। গুরুদেব গুরুদেব। না মা, এরপরে আর থাকা সম্ভব নয়। তাহলে আপনি আমার আশীর্বাদ করে যান গুরুদেব। মা দিদির সামনে মুখ দেখাবার আগে আমি যেন পৃথিবী থেকে বিদায় নিতে পারি। সীমা, ও কথা বলতে নেই, আমি কি কারোর উপর রাগ করতে পারি? চলো নাই বসে আসুন। জয় গুরু, জয় গুরু। মা, তুমি কি করলে? মা, তুমি কি করলে? বুঝলেন কিনা ওই বাকিটা পরশু রেজিস্ট্রির আগে? বুঝলেন কিনা রেজিস্ট্রি হচ্ছে তো? আমার নাম তোমার রণেন্দ্র নারায়ণ চৌধুরী, এটা ভবিষ্যতে মনে রেখো। বুঝলেন কিনা প্রণাম হইতে এলে? কি যে মধুর ভালোবাসার সোহাগ মাখা যন্ত্রণা, কি যে মধুর ভালোবাসার সোহাগ মাখা যন্ত্রণা, প্রেম করে যে সেই জানি সই সেই জানে, প্রেম করে যে সেই জানি সই সেই জানে, মৌচাকে ঢিল মারিস নে সই মধুর লোভ করিস নে। আমার
সব রোগেরই হয় উপশম মধুর মধুর দর্শনে সব রোগেরই হয় উপশম মধুর মধুর দর্শনে শেষে পড়লি বাঁধা প্রেম প্রীতির বন্ধনে পড়লি বাঁধা প্রেম প্রীতির বন্ধনে মৌচাকে ঢিল মারিস নেশোই মধুর লোভ করিস নে মৌচাকে ঢিল মারিস নেশোই মধুর লোভ করিস নে মোর বিশেষে প্রেম ভ্রমরার দংশনে মোর বিশেষে প্রেম ভ্রমরার দংশনে কি যে মধুর ভালোবাসার সোহাগ মাখা যন্ত্রণা কি যে মধুর ভালোবাসার সোহাগ মাখা যন্ত্রণা প্রেম করে দি সেই জানি সই সেই জানে প্রেম করে দি সেই জানি সই সেই জানে মোর বিশেষে প্রেম ভ্রমরার দংশনে মোর বিশেষে প্রেম ভ্রমরার দংশনে প্রেম করে দি সেই জানি সই সেই জানে প্রেম করে দি সেই জানি সই সেই জানে তুই এখান থেকে চলে যা। তোমায় না নিয়ে আমি যাচ্ছি না। তুমি জানো তুমি মরলে তোমার শ্বশুর কত কষ্ট পাবে। কিন্তু উনি উনি তো আর বেঁচে নেই। কে বললে? উপর থেকে উনি সব দেখতে পাচ্ছেন। চলো বাড়ি চলো। এবার কি হলো বাবা? মা যদি তোমার সব ভালো করে দেবে Thank you.
বাবু ঘুম থেকে উঠেছে কখন জান না সবাই ওপরে আছে আমাদের সকলকে প্রসাদ খাইয়ে যায় আর এত বড় ঘরের মেয়ে এতটুকু অহংকার নেই মা ওর বাবার একজন নাম করা ব্যারিস্টার সরদিন্দু শেখর সান্যাল আপনার দেখছি মেয়েটিকে খুব পছন্দ হয়েছে ঘরটার কি অবস্থা করেছে বলতো যেমন মনি তেমন চাকর না চাটা খেয়ে স্নান করে এসো আমি ঘরটা ততক্ষণ পরিষ্কার করে দিই তুমি করবে কেন গঙ্গারামকে ডাকো সে আমি ডেকে নিচ্ছি গঙ্গারাম গঙ্গারাম কে আসুন আপনি নিশ্চয়ই বৌদি আর তুমি নিশ্চয়ই রিনা কি ব্যাপার তুমি মানে আপনি এ সময় ও নোটবুক নিতে এসেছিলেন না তুমি আর আমাকে নোটবুক দেখিও না দয়া করে লক্ষ্মী ছেলের মতো এখান থেকে যাও তো দেবু ও দেবু যাই মা আমি এক্ষুনি আসি বৌমা আমি তো ঠিক এটা চিনতে পারলাম না কে ইনি ও ও ও রিনা মা রিনা আমাদের রিনা তোমার মামা তো বোন বুঝি হ্যাঁ 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 না হ্যাঁ রিনা রিনা মা প্রণাম করো ভারী সুন্দর মুখখানি তো বৌমা এই তোমার মামা তো বোন কি বুঝি দেবুর সঙ্গে ডাক্তারি পড়ে হ্যাঁ মা ওই সেখানেই তো বুঝেছি তোমার মামাকে তুমি চেনো তো মা মা ছোটদের কথার মধ্যে বড়দের থাকতে নেই না হ্যাঁ তোমার বাবা নিশ্চয়ই কোথে বেরোননি বড়বৌমা সরকার মশাইকে বলো সান্যাল মশাইকে খবর দিক রিনার বেলা আমার কাছেই থাকবে আর সন্ধ্যেবেলা সান্যাল মশাই সস্ত্রীক যেন আমার বাড়িতে একবার পায়ে ধুলো যান ঠিক আছে মা ঠিক আছে তুমি একবার এবারে এসো মা পরীক্ষায় পাশ করে গেলে সে তো আপনার জন্য বৌদি বৌদি না দিদি জানো তাহলে তোমার সম্পত্তির অংশ তুমি বুঝে নিতেই চাও বেশ তাই হবে নায়েব মশাই আর একটু ভেবে দেখুন মা কর্ম ছেলে মানুষ রাগের মতো সম্পত্তি ভাগ করে তো ঠিক হবে এতে ভাবাভাবির কিছু নেই নায়েব মশাই আমাদের স্থাবর অস্থাবর সম্পত্তির এক তৃতীয়াংশ আপনি রণকে বুঝিয়ে দেবেন আমার ওই মত নায়েব মশাই আপনি কাগজপত্র সব ঠিক করে ফেলুন রণর অংশ রণকে বুঝিয়ে দিয়ে বাকি দুই অংশ বিক্রি করে আমার পুরনো সব দেন আপনি শোধ করে দিন আমি বেঁচে থেকে আমার বংশকে ঋণ মুক্ত দেখে যেতে চাই কি বলছেন মা ভদ্রা শুনছেন আমাদের যে কিছু রইল না আমরা একেবারে নিঃস্ব হয়ে গেল আমি জানি আমি কি করলাম তবু বলছি এই ভালো হলো আমার কিছু বলেন না জানো মা মাদুককে আমাদের পাপের প্রায়শ্চিত্ত করাচ্ছেন তার শাস্তি আমাদের মাথা থেকে গোয়াই ভালো মা তুমি আমাকে কি করলে মা আমি কি তোমার কাছে এই চেয়েছিলাম বলো বলো আমি তোমার কাছে এই চেয়েছিলাম কি আমি চাইনি মা কি আমি চাইনি আমি চাইনি তুমি বলো আমি কি করবো
ময়নাটি তো বেশ সুন্দরী দেখছি। ময়নাটি থাকে কোথায়? শহরে। কি মনে ধরেছে তো? শহর, সে তো অনেক টাকার ব্যাপার। আরে তোমার আমার টাকার ভাব না, সম্পত্তি ভাগ হয়ে তুমি কত টাকার মালিক। হ্যাঁ, কোনো ভীমানে ব্যথা দিলে প্রাণে, কোনো ভীমানে।
তুমি তো আমার মনের কথা জানো মা, আজ কতদিন হয়ে গেল, ও কোথায় আছে, কেমন আছে আমি তা জানি না মা। মা গো, তোমার কাছে একটি মাত্র প্রার্থনা মা, আমার শীতের সিঁদুর যেন অক্ষয় থাকে মা, আমার শীতের সিঁদুর যেন অক্ষয় থাকে মা গো। সত্যি ভাই, এই জন্য ভাবাই যায় না, চৌধুরীর বাড়িতে এত বড় জমিদারি, শুনছি নাকি এখন শুধু বসত বাজে দোকান ছাড়া আর কিছুই নেই। এখন তো বড়বাবু বকুল সাহার দোকানে খাতা লেখে, রোজ সকালে পায়ে হেঁটে তিন ক্রোশ রাস্তা যান আর আসেন, সত্যি কি কষ্ট, চোখের জন্য দেখা যায় না। তাই তো বলি, সংসারে পাপ ঢুকলে তবুও বলবো তারা মাথা উঁচু করেই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সম্পত্তিটা বিক্রি করে সবার পাওনা গন্ডা মিটিয়ে দিয়েছে, কেউ একটি পয়সাও পাবে না। যত নষ্টের গোড়া হলো ওই লম্পট বজ্জাত মেজবাবুটাই, দেখো শেষটায় ওর কি হয়। শুনলাম নাকি মা দুর্গার অভিশাপ করিয়েছে। হে মা দুর্গা, দুর্গতি না শুনি, আমরা তো কিছু করিনি মা, আমাদের ক্ষমা করো মা। তুমি কি ভেবেছো বলো তো, সংসারের অভাব মেটাতে চাকরি নেবে, নিজের ভেবে পেতে যাচ্ছ, তুমি লজ্জা করছে না, তুমি না ডাক্তার। এছাড়া আমার আর অন্য কোনো উপায় নেই না, এখন আমরা জমিদার নই, সাধারণ খেটে খাওয়া একটা পরিবার। শুনেছি দাদা কোন গঞ্জের দোকানে খাতা লেখার কাজ করে। তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করবে না কি? বলছিলাম আমি হয়তো তোমাকে ঠিক সুখী করতে পারবো না, তুই বরং অন্য কাউকে বিয়ে কর। কি বললে? তুমি জানো আমি মায়ের কাছে বাগদত্তা, পৃথিবী উল্টে গেলেও যে সৌভাগ্য আমি অর্জন করেছি তাকে এই জীবনে আর কোনোদিন আমি অস্বীকার করতে পারবো না। তোমাকে আঘাত করার জন্য কথাটা আমি বলিনি, তুমি আমায় ভুল বুঝো না রীনা। কিন্তু আমায় তুমি ভুল বুঝেছ, তুমি ভেবেছ তোমাদের বাড়ির জমিদারি জাকজমক আর অর্থবিত আমি তোমাদের বাড়ি বউ হতে চেয়েছি। তুমি কি বলো তো, আমার কি আর কোনো গুণ নেই? কিন্তু আমার কোথায় নিয়ে গিয়ে আমাকে দাঁড় করাবে তা তো আমি নিজেই জানি না রীনা। তুমি কি ভুলে গেলে যে আমরা দুজনেই ডাক্তার? শোনো, কলকাতায় আপাতত আমরা ছোটখাটো একটা ডাক্তারখানা খুলবো। কিন্তু তাতে তো অনেক টাকা লাগবে। আমি দেবো। তুমি? হ্যাঁ, আমার নিজের টাকা আর আছে আমার গয়না, তাই দিয়েছি, কোনো ভয় নেই। দিচ্ছ আমার মুখের দিকে তাকি, তাকাও তোমাদের গৃহদেবী মা দুর্গার দিকে, যার আরেক নাম দুর্গতি নাশিনী। এই দেখ, এদিকে ময়নাবাই তো মেজবাবুর জন্য পথের দিকে তাকিয়ে বসে আছে। না, হাতে টাকা পয়সা নেই, আজ আর কোথাও যাবো না। ময়নাবাই আমার মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছে। তাহলে এই যমুনাবাইয়ের কাছে চলো, সস্তায় পড়বে। না, তাছাড়া হোটেলওয়ালা, পানওয়ালা, খাবারের দোকানওয়ালা সবাই টাকার তাগাদে দিচ্ছে, হাতে টাকা পয়সা নেই, জানি না কি করব। সর্বনাশ, তাহলে আমাদের দিন ও রাতগুলো কি করে কাটবে রলো? হ্যাঁ হ্যাঁ, একটা উপায় করো। হ্যাঁ, কিছু একটা উপায় তো করতেই হবে, তোমাদের ফুর্তি তো বন্ধ করা যাবে না। এনো, হীরের বোতাম আছে, পাথরের আংটি আছে, বিক্রি করলে কম হবে না। আমি যাচ্ছি, এক ঘন্টা পরে ফিরবো, ফিরে যেন দেখতে পাই। তাড়াতাড়ি কর না, কি করছিস? বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। আয় আয় আয়, আবার দেখি টাকা।
টাকা এ কি দরকার দেখ টাকা মরে আমি কেঁদে দিবে না আমার 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 কিরম ভয় ভয় করছে ভয় করছে ঘরে গিয়ে ছাগলি দিদিকে ভয় করছে চিকিৎসা সব সময় এমন করে বসে থাকলে সংসার কি করে চলবে মা মা কবিরাজ মশাইকে একবার খবর দেব না মা না কবিরাজ মশাইয়ের কাছে অনেক টাকা বাকি পড়ে গেছে মা বৌমা আমি তো ভাবতেও পারি না এত বড় মানুষের ছেলে হয়ে দিজু সামান্য হলিশার দোকানে হাতে মা সংসারের জন্য ছেলেদের তো অনেক কিছু করতে হয় মা হ্যাঁ মা মা ঠাকুরজি এসেছে ও মা এসো ঠাকুরজি এসো ঠাকুরজি আমি এলেন না না বলেছিলাম মার খুব শরীর খারাপ চলো একবার গিয়ে দেখে আসি কি বললেন বললেন যে বাড়িতে চিরকাল জামাই সেজে থাকতে হয় ছেলে হওয়া যায় না সে বাড়িতে ঢুকতে আমার মন চায় না ছেলের আমার অভিমান হয়েছে আচ্ছা মা আমরা কি তোমার কেউ নেই তবে তুমি বারবার কেন আমাদের ফিরিয়ে দিচ্ছ এটা তুমি রাখো মা দাদা বৌদিদের কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না এই দেখো মা এই দু হাত ভরে সব কিছু এই বৌদিরাই তো আমাকে দিয়েছে আজকে তুমি তাদের হাতগুলো থেকে একবার দেখো তোমায় দেখতেই হবে গতকাল পুজো দাদার হাতে একটু ভয় চড়ি তোমাকে তো রাখতেই হবে মা চুপ করে
ইন্দ্রাণী, তোর ওই গয়নার বাক্সটা ফিরিয়ে দেবে। আমার তো নিজের পায়ে দাঁড়াতে নেই, জানিস? মা দুর্গার উপর আমার বড় অতি বড়। উনি আমাকে পরীক্ষা করছে, ঠিক আছে, দেখি মা আমাকে আর কত কষ্ট দেন। দাদা, তোমার দুটি পায়ে পড়ি দাদা, তুমি আর আপত্তি করো না। তোমাদের ভগ্নি পুত্রী আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছে, ও বাক্স যদি আমি ফেরত নিয়ে যাই আমাকে ঢুকতে দেবে না। ঠাকুর জি, আমি তোমাকে ফিরিয়ে দেব না। তোমার দাদা বলেছিলেন কারো সাহায্য তুমি নেবেন না, কিন্তু আমি নিলাম। ঠাকুর জি, এতে যদি কোনো অন্যায় কোন পাপ হয়ে থাকে আমি সেটা মাথা পেতে নেবো। ঠাকুর জি, আমি সেটা শোনো, তোমাদের কথার মাঝে আমি কোনো কথা বলব না। ইন্দ্রাণী, মায়ের পুজো আমাকে করতেই হবে, অবশ্য ঘটে পুজো করতে হবে, যেমন সামর্থ্য। আমি সারাটা জীবন মার জন্য অপেক্ষা করে থাকব, দেখি তিনি কবে দুর্গতি মোচন করে। গুরুদেব, বাইরে একজন লোক অসুস্থ হয়ে পড়ে আছে, তাই নাকি? চলো তো দেখি। দেখি বলো না কে, একেই বলে মায়ের অভিশাপ। মায়ের কাছে ক্ষমা না চাইলে তোমার নিস্তার নেই রণ। তুমি এর জন্য কিছু খাবার নিয়েছো? মায়ের প্রসাদ? না, এখনো তোমার অহংকার, তোমার মা, স্ত্রী, দাদা, এদের দুরবস্থার জন্য তুমিই দায়ী। বাবা রণ, এখনো সময় আছে, মা দুর্গার কাছে ক্ষমা চেয়ে নাও। হইলে অন্ন ভিক্ষা তো দূরের কথা, একদিন তো জ্বরও তোমার জন্য। আজ রাতেই রণর কল্যাণের জন্য মায়ের পুজো। Thank you.
দেবতা আছে কি নেই সেটাই এখনো ঠিক হলো না। তোমাদের প্রতিমাগুলোকে আমি মাটির পুতুল ছাড়া আর কিছু ভাবতে পারি না। আবার মাদুকগাদ দিবে তুমি আমার মালকে? তুমি এমন কোনো কাজ করো না যাতে বংশের কোনো ক্ষতি হয়, তাহলে আমরা দুজনে মুখ দেখাতে পারবো না। আমি এ বাড়ির মেজবাবু, আমি বলছি বেরিয়ে যাও। এবার তোকে আমি চিনেছি মা, এবার চিনেছি মা গো। আমার আমার সমস্ত পাপ, আমার যা কিছু পুণ্য আমি তোর পায়ে দিলাম মা, তুই আমাকে ক্ষমা কর মা গো। যা পাপ করেছি তো আমি করেছি মা, আমি আমার দোষে আমার বংশকে আমার দাদাকে তুই শাস্তি দিস নে মা, আমার দাদাকে তুই শাস্তি দিস নে। আমি আমি তোকে তাড়িয়েছি মা, আমি আমি তোর কাছে ভিক্ষে চাইছি মা, আমার দাদার সংসারে তুই ফিরে ঘরে ফিরে যা, সবার কাছে ক্ষমা চেয়ে নে, তাহলে সুদিন ফিরে পাবি। ফিরে যাব, যে করে হোক আমি ফিরে যাব মা। গোকুল, ও গোকুল, মধুনা তুমি এখানে? আরে এসো এসো এসো, বসো বসো। আমি তোমার কাছে, বসো 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 দাদা বসো। মানে তুমি দু তিন দিন হলো দোকানে যাওনি, বাড়িতেও তোমাকে আমি পাইনি, আমি তোমাকেই খুঁজছিলাম। মানে হাজার হলেও তুমি তো হলে আমার এখন মালিক,
মহাজন। ছিছি ফুচুদা, কিছু বলো। গায়ের পাঁচজনের কাছে আমি মহাজন বটে, কিন্তু আমি কি তোমার কাছেও তাই? না না না, এমনি আমি তোমার কাছে অনেক অপরাধী। আজকে না তোমাকে আমারই দোকানে চাকরি করতে হচ্ছে। ভাগ্য, সবই ভাগ্য। চাকরি কি জন্য এসেছো ফুচুদা? মানে বলছিলাম, সদুয়েক টাকা যদি আমাকে আগাম দিতে পারো, তাহলে এবারে মায়ের পুজোটা ঘটেই কোনো রকম সেরে ফেলতে পারে। ঠিক আছে ঠিক আছে। আরে বাবা, মায়ের পুজো বলে কথা, টাকা দেবো না? নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো। একটা কথা বলছি তো, দেখো যখন যা প্রয়োজন হবে কিন্তু লজ্জা করো না, আমাকে নিজের ভাই মনে করে তুমি চেয়ে নিও, কেমন? রণ যদি তোমার মতো হতো। দেখো প্রজোদা, রণ একদিন ফিরে আসবে। তুমি বলছো রণ একদিন ফিরে আসবে? আসবে আসবে প্রজোদা, নিশ্চয়ই আসবে। নইলে মায়ের দুর্গতি নাশিনী নামটা যে মিথ্যে হয়ে যাবে প্রজোদা, মিথ্যে হয়ে যাবে। তাই যেন চলো প্রজোদা, চলো আমার বাড়িতে চলো, আমি টাকাটা দিচ্ছি, চলো। বড়বাবু, ও বড়বাবু, আমার পুতুল দুটো কিনে নাও না, দেখোই না শুধু দুগ্গ আর কালি আছে। আজ বাদে কাল দুর্গা পুজো, তুই বরং দুর্গাটাই নাও। আমি ভেবেছিলাম এবার ঘটে কি জানি মার কি ইচ্ছে, বেশ তাই দে। কত দেবো? ষোলো আনাই দাও। তুমি দুর্গা তুমি কালী, তুমি দুর্গা তুমি কালী, তব বাদে হৃদি মাম দিনু কালী মা, তব বাদে হৃদি মাম দিনু কালী মা। তুমি তারা ভগবতী অগতির, তুমি গতি তুমি তারা ভগবতী অগতির, তুমি গতি তোমারে দেবীতে চা। করতে পারবি তো? দেখো না আর করতে পারি কিনা। তা বটে, দুর্গা দুঃখ দিন আসিনি পার কর মা। পাঠ তো করছি, কি দেবে গো? বলো কি নেবে, কত পয়সা নেবে? পয়সা না, ওই ও মিষ্টি, এটা তোকে কি করে দিই বল? মা দুর্গার নাম করে নিয়ে যাচ্ছি, আছি মায়ের বধু। হ্যাঁ আচ্ছা, তোকে ষোলো আনাই দু।
যদি দেখাই তিনি মা, তাহলে দুঃখ দূর কর, তোর দুর্গতি নাশিনী নাম সার্থক হোক। দেখা দে মা, তোমাকে কত কষ্ট দিয়েছি মা, কত কষ্ট দিয়েছি, কত অপরাধ করেছি তোমার পায়ে, আমায় তুমি ক্ষমা করো মা, আমি ফিরে এসেছি, আমায় তুমি ক্ষমা করো মা। বৌদি, তোমরা সবাই মিলে আমাকে ক্ষমা করো বৌদি। না না, আমি ইচ্ছা করবো কিসের ক্ষমা, তোমার কি চেহারা হয়েছে ইচ্ছা করবো। আমার নিজের পাপের বিষে আমার সমস্ত শরীর নীল হয়ে গিয়েছে বৌদি, শরীর ভর্তি রোগ ছাড়া আর আমার আর আমার কোথাও কিছু নেই বৌদি, কোথাও কিছু নেই। না না, কে বললো তোমার কিছু নেই, কেউ নেই, তোমার সব আছে মেজে ঠাকুর, তোমার সব আছে, তোমার ফিরে এসেছ তাতেই আমরা খুশি। মেজ, ও মেজ, মেজ কোথায় রে? মেজ বোধ ঘরে আছে, যাও মিষ্ঠা করবো। যাও বাবা,
ফিরে এসেছি জয়া, আমি জানি জয়া, আমার তোমার কাছে অপরাধের অন্ত নেই। আমি তোমায় তোমার ত্যাগ করে চলে গিয়েছিলাম, কিন্তু তুমি তো আমার ত্যাগ করনি, তুমি তো আমার মাকে ত্যাগ করনি। আজ মাদুগ্ঘর আশীর্বাদে আমার আমার চোখ খুলে গিয়েছে জয়া, আমি আমি তোমার কাছে তাই ফিরে এসেছি। ক্ষমা করো যা, আমার ক্ষমা করো। আর ভুল করো না যা। সমস্ত দূর হবে, আমরা আবার সবকিছু ফিরে পাবো। হ্যাঁ, এই মূর্তি আমি পুজো করবো। মা দুঃখ দিন আসেনি, দুঃখ দুর্দশা দূর করব। তুই আমার কত পরীক্ষা করবি, আমি সফল হবই। আমার সুদিন তোকে ফিরিয়ে দিতে হবেই মা, ফিরিয়ে দিতে হবেই হবেই। তুই ঠিক বলেছিস ব্রজ, আজ আমার খুব সুখের দিন। মা দুর্গার কৃপায় রণ আমার ফিরে এসেছে। রণ ফিরে এসছে? হ্যাঁ। কোথায় বা? দাদা, রণ দাদা, দাদা, তোমার মনে কষ্ট দিয়ে যে পাপ আমি করেছি দাদা, তুমি আমার ক্ষমা না করলে বাবা আমার জন্ম জন্মান্তরও যাবে না দাদা, তুমি আমার ক্ষমা করবে না। তোর ন্যায় অন্যায় পাপ পুণ্য আমার কাছে না, মায়ের কাছে। বুঝতে পেরেছিস? মায়ের কাছে। আয় ভাই, আমার মার কাছে বস, মার কাছে বস। মা, অবিশ্বাসের অন্ধকারে থেকে যে পাপ করেছি মা, বিশ্বাসের আলো দিয়ে ধুইয়েছি মা, অনেক ক্ষমা। দুর্গা দুর্গতি নাশিনী, দুর্গা দুর্গতি নাশিনী। দুর্গা দুর্গতি নাশিনী,
দুর্গা দুর্গতি নাশিনী, দুর্গা দুর্গতি নাশিনী, দুর্গা দুর্গতি নাশিনী, দুর্গা হিমালয় বাসিনী, দুর্গা গিরিরাজ নন্দিনী, দুর্গা হিমালয় বাসিনী, দুর্গা গিরিরাজ নন্দিনী। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।